রং বেরঙের বেলুন উড়িয়ে গোপালগঞ্জে মুজিব বর্ষ দাবা লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, BPM 12, PM 12। গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রের প্রতিবেদন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দাবা লীগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় গোপালগঞ্জ পুলিশ লাইনের মাঠে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, PPM 12, PPM 12। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, PPM, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী সদস্য শরীফুল ইসলাম রিয়াদ, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবার আহ্বায়ক নিজামুল ইসলাম খান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বিশিষ্ট ক্রীড়াবিদ ও আবাহনী ক্রীড়াচক্রের সাবেক অধিনায়ক আজীবন সদস্য আহমদ আলী খান, ওয়ার্ল্ড চেস ফেডারেশনের ন্যাশনাল ইনস্ট্রাক্টর ও আরবিটার হাসনাত এলাহি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, মোহাম্মদ সাকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ দাবা লীগ প্রতিযোগিতায় জেলার মোট 9টি দলের 54 জন প্রতিযোগীর অংশগ্রহণ করেন। দৈনিক শতবর্ষ, ডেক্স রিপোর্ট। সম্মানিত পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, এখানে উপস্থিত রয়েছেন গোপালগঞ্জ যে দাবা ফেডারেশন সেটির আহ্বায়ক জনাব নিজামুল হক এবং সদস্য সচিব শরীফুল ইসলাম, এবং আমার পাশে গোপালগঞ্জের আমাদের গর্ভবর্ষই তারকা ফুটবলার, শুধু গোপালগঞ্জের নয় বাংলাদেশে, আহমদ ভাই, আপনারা এখন নিয়ে সাংবাদিক হিসেবে কাজ করছেন। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই গোপালগঞ্জের মাঠে একসময় আবাহনী ক্রীড়াচক্রের যে কেন্দ্রীয় টিম অর্থাৎ ঢাকা আবাহনীর যে টিম, সেই পুর টিম খেলতে এসেছিল গোপালগঞ্জ আবাহনীর পক্ষে। এখানে তো সেটার বিপক্ষে ফ্রেন্ডস ক্লাব ছিল, তো ফ্রেন্ডস ক্লাবের পক্ষে আহমদ ভাই খেলেছিলেন গোপালগঞ্জের খেলোয়াড়দের নিয়ে। তো সেই খেলায় তার কৃতিত্বে এবং তিনি গোল করে আবাহনী ঢাকা আবাহনীর টিমকে হারিয়েছিলেন। সেই কৃতি খেলোয়াড় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, আমার ভালো লাগছে স্যার ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা অনেককে ডাকিয়ে জানেন তিনি নাই মনে করি। আমাদের উদ্দেশ্যে সবাই একটা হাত তালি দিয়ে গেছে। অনেক ধন্যবাদ, আমরা আমাদের দাবায় ফিরে আসি, দাবার দুইজনের বক্তব্য শুনলাম, শুনে